মোবাইলটা বার করেন, নাম্বারটাকে বলে দেয়, যেহেতু আপনি একজন মহাজন মানুষ, এই যে এই বলগুলো আপনাদের, তাই না? এগুলো একটু দাম জানবেন অবশ্যই সংক্ষেপে। সালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, এই যে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা। দর্শক, এটা জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাট। প্রচুর বৃষ্টি দর্শক, বৃষ্টির কারণে হাটটা আজকে আমাদের একবার এলোমেলো হয়ে গেছে। তো দেরি করবো না, সংক্ষেপে দু একটা ঘোড়ার দাম জানবো দর্শক। আজকে এই বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে দেখছেন দর্শক, সব ভালো ভালো মানের বলদগুলো আমদানি কালেকশন হয়েছে। তো দেখে দিন কেমন দাম রাখছে, কাস্টমার কত বলছে সংক্ষেপ ঘুরবে। যে আমার একটা মহাজন আছে, মহাজন থেকে শুরু করে দেবেন ইনশাল্লাহ। এই মহাজনের কত পিস মাল আছে এটাও জানবো, তারপরে গুটি গুটি পাবাকের ভিতরে ঢুকবার প্রত্যেকটা বলদগুলোর দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই। সালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন? আজকে হাটে বলদ কতগুলো নিয়ে আসছেন, কত পিস হাটে নিয়ে আসছেন? আমি যাচ্ছিলাম বারোটা। বেচা বিক্রি মনে হয় কেমন হয়েছে? আটটা আছে, চারটা বিক্রি, আটটা আছে, চারটা মাত্র বিক্রি হয়ে গেছে। তো এই যে হাটে এটা কি সিঙ্গেল না ডাবল আছে? এটা সাথে জোড়া আছে, ব্যাংকটা করে ধরছি, দাম হলে বেশি, দাম হলে ব্যাংকটাই বিক্রি হবে, তাই না? এই ব্যাংকটা এটার দাম কেমন যাচ্ছে? দাম যাচ্ছে 20,000। আদুলকেও মানে দুটা দল ডবল একসঙ্গে ধরা হয় তাহলে মনে হয় জোড়ার দাম কেমন করতে পারে? 2,10,000 দাম পড়বে মার্শাল্লাহ। দর্শক বড় আছে। তো প্রথমে আপনার নাম্বারটা নিয়ে দিচ্ছি, মোবাইলটা বার করেন, নাম্বারটাকে বলে দিই, যেহেতু আপনি একজন মহাজন মানুষ, এই যে এই বলগুলো আপনাদের, তাই না? এগুলো একটু দাম জানবেন অবশ্যই সংক্ষেপে। তারপরে আগে নাম্বারটা বাইর করুন, নাম্বারটা নিয়ে তারপর দর্শক একটু ভিডিও। তো দর্শক নাম্বার আমার কাছে আছে অবশ্য, এই নাম্বারটা স্ক্রিনে পরে ভাসিয়ে দেবো আমি। দর্শক দল চান তো অবশ্যই, জি 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 অবশ্যই, আমি ভাগনা আছে, ভাগনা থেকে নাম্বারটা নিয়ে দিচ্ছি দর্শক। এই যেটা হচ্ছে, এই যে আমার মহাজনের ভাগনা এখানে আছে, একটু ভাগনার সঙ্গে কথা বলি, ভাগনাতে নাম্বারটা নিয়ে দেবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম। ভালো আছি ভাই। তো হচ্ছে আগে আপনার মামার নাম্বারটা একটু বলতে হবে, 01901 9 4 8 3 3 2 3 2 3 2। দর্শক এটা হচ্ছে, এই যে আমার এই মহাজন হচ্ছে মামা ভাগনা, নাম্বারটা ওই জন্য দিয়ে দিলাম, যেহেতু মহাজন মানুষ তো আর অনেক বলদের আমদানি করছে। আজকে দেখেন এগুলো সব বলদি এই ভাইদের 25টা মাল আছে। তো এই যে এই সিঙ্গেল যেটা মনে ধরে রাখছেন এটার দাম কেমন রাখছেন একটু বলতে হবে? 1,05,000 দাম রাখছেন। তো এই একটা কথা বলি, যদি এই জোড়াটা ডাবল হয়, জোড়া হয়, তাহলে মনে হয় কেমন দাম পড়তে পারে? 225,000, তাই না? তো এটা সিঙ্গেলভাবে বিক্রি করলে মানে একটা বিক্রি আজকের বাজারে দাম দিতে হচ্ছে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে? আজকের বাজারে 90 হলে দিব, 90 হলে দিয়ে দেবেন দর্শক, লিগাল তথ্য বলছি, তথ্যের মধ্যে ভুল হবে না ইনশাল্লাহ। কেন আজকে আপনি মানে মামা ভাগনা লোক নেয়, লোক সংকটের কারণে সব নিজে নিজে ধরে আসে, তো ওই জন্য আমি নিয়ে যাওয়া পারতেছি না, ওই জন্য এইভাবে দাম জানতেছি। যেটা হচ্ছে নানা হচ্ছে ওনার, ইনি হচ্ছে মহাজন, সবাইগুলা হচ্ছে মানে মহাজন বললে মহাজন এক কথাই শেষ। তো এই যে জোড়া আছে একটু দাম জানি, হ্যাঁ। তো হচ্ছে কেমন আছেন? আপনার বেটার নাম্বার নিয়ে দিলাম ইনশাল্লাহ, বেচা বিক্রি হয়ে যাবে আজকে, নাহলে আজকের বারে হয়ে যাবে। তো একটু হলো ওই দু একটা মানে নরম মনে দাম চাইতে হবে, একটু নরম মনে। এই যে জোড়া একটু বড় আছে, বিগ সাইজের, কাস্টমারে কেমন দাম করতেছে? দাম করে 210, 2,10,000 দাম বলে, বুঝতে পারছি। তো আপনার মনে কত হলে বিক্রি করতে পারেন, মানে জোড়াটা একবারে বিক্রি করে দেওয়া যাবে আজকের বাজারে? 20-30,000 হলে বিক্রি, 230,000 হলে বিক্রি হয়ে যাবে দর্শক। আর এই যে এটার সাইজ একটু আর বড় আছে, এটা এটার দাম আপনার, এটা একটু হ্যাঁ চাওয়া দাম বলবেন কত দাম চাচ্ছে? একবারে চাওয়া মানে যে দাম চাষি 70, আর দাম করে 250, বুঝতে পারছি দর্শক। 2,70,000 মিথ্যা কথা বলবে না, যেহেতু মহাজন মানুষ তো লিগাল তথ্যই বলবে, মানে 270 দাম চাচ্ছে, 250,000 দাম বলছে, তারপরও দেয়নি। এগুলা দাঁত কয়টা করে আছে? দাঁত জুয়ান আছে, জুয়ান সবগুলাই। তো এটা তাহলে কত টাকা হলে ছাড়তে পারবেন? আর মনে করেন যে 1,000 হলে দিব, মানে 250,000 আছে, তা 2,000 টাকা একটু ঠেললে দিয়ে দিবেন, পাটি তো কাছে আছে দর্শক। এই যে পাটি পিছনে আছে, পাটি দেখালাম, পাটি 250,000 দাম বলছে, দেখায় কোয়ালিটি, আপনারা তো বুঝবেন না। তা না হলে আরও আছে ওই সাইডে, আরও মাল আছে অনেক আছে ওই সাইডে আছে, সবগুলো জানা পারতেছে না তো।
আসলে বৃষ্টি হচ্ছে এখনো, মানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে আছে, আর আমি বৃষ্টির কারণে ভিডিওগুলো আপনাদের বৃষ্টির মধ্যে ভিডিওগুলো করে উপহার দিচ্ছি। চাচা কেমন দাম চাচ্ছেন? একটু বলেন কত দাম? দুই থেকে দশ চাচ্ছেন। কাস্টমার কত বলতেছে? সত্তর দুই লক্ষ দশ আমার চাচায় চাচ্ছে, দুই লক্ষ এক লক্ষ সত্তর পঁয়ষট্টি সত্তর আশি এরকম দাম বলতেছে। মনে হয় বলো দুলো ঠান্ডা লাগছে, তাই না? ঠান্ডা তো লাগার কথা নয়, বৃষ্টি কিন্তু প্রচুর রাবির গরমের তাপমাত্রাও আছে। সিঙ্গেল একটা আছে, সিঙ্গেলটা দাম কেমন রাখছে মনে হয় চাচায়? কেমন দাম দেন দর্শক বলছি, এমন কোনো দাম দেন কালেকশন চাচায়? সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন? এক লক্ষ বিশ হাজার। মানে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে চাচা? নব্বই ভাঙ্গে দেয়, তাই না? কত হলে বিক্রি করা যেতে পারে? এক লক্ষ পার হতে হবে দর্শক, এক লক্ষ পার হতে হবে। চাচা যারা লিগাল কথায় বলছে, ভালো আছে তো? মানে ভালো, মোটা তাজা, সিনা টেনা অনেক ভালো আছে, মাংস আছে। আজকে বলদের আমদানি মার্শাল্লাহ যা আছে আছে, কিন্তু বলদের মানে সিংডালাগুলো ওই রকম মানে ভালো মতন মানে চয়েস হচ্ছে না, মানে প্রত্যেকটা বলদের মানে সিংডালাগুলো সব মানে বেকাটেরা খুঁজা এরকম। ঠিক আছে, মানে স্মার্ট কোয়ালিটির কোনো সিংডালা নাই। যে চলে আসলো আমার সুইট ভাইয়ের কাছে, সুইট ভাইকে আমার নাই, দেখাই পাচ্ছে না। সুইট ভাইয়ের মহাজন তো, এটা একটু কথা বলি, যেহেতু ভাইয়ের অনেক মাল কালেকশন করে। সালামু আলাইকুম। বহুদিন পরে হাটে দেখা হলো, আর আর সার বকোনা সব শেষ হয়ে গেল মাঝখানে বলদ মার্শাল্লাহ। আমি খুব আনন্দিত যেহেতু আপনারা বলদ নিয়ে আসছেন হাটে। হ্যাঁ, কত পিস মাল নিয়ে আসছিলেন, বিক্রি করলেন কত পিস? 15 পিস নিয়ে আসলাম, বিক্রি হলো 8 পিস রাখা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন এই জোড়াটা কেমন দাম রাখছেন? দর্শক লিগাল কথা, মিথ্যা কথা বলবে না, আমি যা বলবো এটা ঘটনা সত্যি হয়ে যেতে হবে। এই যে এটার দাম কেমন রাখছেন? একটু হাড্ডি সার আছে, মহাজন মানুষ মাল দিতে পারবেন, তো নাম্বারটা একটু বলুন আস্তে ধীরে ভালো করে, নাম্বারটা সঠিক হয়। 01719 93 11 48। ধন্যবাদ দর্শক, এটা মহাজনের নাম্বার বলছি, যেহেতু সুইট ভাই এ ভাই একসঙ্গে মাল কালেকশন করে, তো ওই জন্য নাম্বারটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য। কোনো ভাই যদি চান অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন, সেজন্যই যেতে পারবে। ঠিক আছে ভাইজান, কেমন দাম রাখছেন জোড়াটার? এক দুই লক্ষ দশ হাজার। কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে? 200 নিচে। দাঁত কয়টা করে আছে? দুই দাঁত আছে। আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে? 215 দুই লক্ষ পনেরো আজকের বাজারে হলে বিক্রি হবে ইনশাআল্লাহ। দর্শক এটা লেন্দি করলাম না, শেষ করে দিলাম, দেখা হবে নতুন কোনো একটা, এরকম নয়তো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।